ইরান আর যুদ্ধ চায় না, যুদ্ধ বা উত্তেজনা আর বাড়াতে চাইছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আজ বুধবার এক টুইটে এই ঘোষণা দেন। ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পর তিনি এই টুইট করেন। জাভেদ জারিফ লিখেছেন, যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দেওয়া হয়ে গেছে, ইরান আর উত্তেজনা বা যুদ্ধ চায় না। জাভেদ জারিফ লিখেছেন, আমাদের জনগণ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর যে ঘাঁটি থেকে কাপুরুষোচিত সশস্ত্র হামলা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেছেন, স্থানীয় সময় বুধবার সকালে তিনি এ নিয়ে বিবৃতি দেবেন। হামলার ঘটনার পর প্রথম প্রক্রিয়ায় টুইটে ট্রাম্প বলেন, সব ঠিক আছে, ইরাকে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ চলছে এখন, এখন পর্যন্ত যা হয়েছে ভালো হয়েছে, এখনও পর্যন্ত বিশ্বের যে কোনো জায়গার চেয়ে আমাদের সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত সামরিক বাহিনী রয়েছে। ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইরাকে যে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে সে দুটি হলো আল আসাদ ও ইরবিল। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা AFC-র খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে ইরাকের ওই দুটি মার্কিন বিমান ঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুটছেন ইরান। গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছে। সোলেইমানি হত্যার ঘটনায় ইরান চরম প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে বলেছেন, ইরান হামলা চালালে দেশটির 52টি স্থাপনায় দ্রুত ও শক্তিশালী হামলা চালানোর জন্য মার্কিন সেনারা প্রস্তুত। ইরানি কর্মকর্তারা বলছেন, রেভলিউশনারি গার্ডের কমান্ডারকে হত্যার প্রতিশোধে যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে এটা তার শুরু। টেলিগ্রাম চ্যানেলে ইরানের রেভলিউশনারি গার্ডেন এক বিবৃতিতে বলা হয়, ভয়ঙ্কর প্রতিশোধ শুরু হয়ে গেছে। নিজ শহরে জেনারেল কাসেম সোলেইমানিকে কবর দেওয়ার জন্য আনার কয়েক ঘন্টা পরই ইরানের সংবাদ মাধ্যমগুলোতে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার খবর প্রচার করে। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, হামলার জবাব দিলে আরও বড় ধরনের আক্রমণ করা হবে, এটি কোনো হুমকি নয়, এটা হুঁশিয়ারি। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্টকে ঘটনা জানানো হয়েছে, তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করছেন। এর আগে মার্কিন গোয়েন্দারা ইরানের সম্ভাব্য আক্রমণের বিষয়ে সতর্ক করে দেয়। ইরাক ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে এই ধরনের আক্রমণের বিষয়ে আগেই সতর্ক ছিল যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। ভিডিও স্ক্রিপ্টটি নেওয়া হয়েছে প্রথমআলো.com থেকে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন রহস্যময় সংবাদ জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।